আমার উপর আঘাত করতে হবে তাদের, অথচ আমি কিচ্ছু বললাম না। এত নিকৃষ্ট, এত জানোয়ার হতে পারে মানুষ, এত পিশাচ হতে পারে মানুষ, বাবা সমতুল্য একটা ব্যক্তিকে আঘাত করবে, এত পিশাচ হতে পারে কোন মানুষ? তখন আমি তাদেরকে বললাম, ভাই আমরা এরকম করি কেন, যে হবে হবে। আমি তাকে বুঝাই দিছিলাম, এর মধ্যে তারা তাকে ঘের দিছে, কি তর্ক বিতর্ক, ফট করে দেখি আমাকে ঘুষি দেওয়া শুরু করছে। তা আমি এর মধ্যে আমি চিন্তা করছি আমার লোকজন আছে, আল্লাহ না করুক এটা, তারপর আমি আমার লোকজনকে আমি কিসের নিজের অ্যাসাল্ট, আমি আমার নিজের লোকদেরকে থামাবার চেষ্টা করতেছি যে তোমরা সরো, গ্যাঞ্জাম করিও না। এই হইল অবস্থা। এখন আমি নির্বাচন কমিশন অভিযোগ দিলাম, দেখি কি হয়। আর এই সরকারকে পতন না ঘটিয়ে আমি মরি একদিন, আল্লাহ যদি আমাকে কবুল করে আমার শেষ রক্ত বিন্দু, আমি ওদেরকে পতন ঘটিয়ে মাঠ থেকে ইনশাআল্লাহ আমি বিদায় হব। আল্লাহ আমাকে বাঁচাক এবং মরুক, আমি মরার জন্য আসছি, আমি বাঁচার জন্য আসিনি। দেখবো ক্ষমতার স্বাদ কিভাবে ভোগ করে, এবং আমাকে যেহেতু হাত দিছে, কথা বুঝছেন, তখন রক্তাক্ত করছে, এই যে দেখেন অবস্থা করছি কেন, আমি কি করছি, আমি একজন প্রাপ্তি, আমি একজন ওদের চেয়ে মুরব্বী, আমার দাড়ি পাতা, আমি একজন আলেম মানুষ, পাঁচটা মানুষ হলো আমাকে শ্রদ্ধা সম্মান করে, আমার উপর আঘাত করতে হবে তাদের, অথচ আমি কিচ্ছু বললাম না। এত নিকৃষ্ট, এত জানোয়ার হতে পারে মানুষ, এত পিশাচ হতে পারে মানুষ, বাবা সমতুল্য একটা ব্যক্তিকে আঘাত করবে, এত পিশাচ হতে পারে কোন মানুষ? এরা কি মানুষ? আমি যেহেতু রক্ত ঝরিয়েছি আওয়ামী লীগের পতন ঘটাবার আগ পর্যন্ত, আমি ইনশাল্লাহ রাস্তার সাথে কয়েকটি কেন্দ্রে আমি নিজেরও গিয়েছি, সেখানে আমি রিটার্নিং অফিসারের কাছে 15 মিনিট আগে অভিযোগ দিয়ে নামছি, এই 15 মিনিট আগে যে এই অবস্থা, 15 মিনিট আগে এই যে বিশেষ সাবেরা খাতুন 22 নম্বর অবশ্যই এখন পর্যন্ত আছে, থাকবো শেষ পর্যন্ত, দেখবো কি হয়। রক্ত যখন দিছি এই সরকারকে পতন ঘটাবার জন্য, আরো রক্ত দেবে ইনশাল্লাহ, হক প্রতিষ্ঠিত করবে ইনশাল্লাহ, জালেম সরকার এবং জালেম বাহিনী। দর্শক কথা বলছিলেন চরমানাই পীর সাহেব, এবং তিনি বলছিলেন যে 87 নম্বর কেন্দ্র একটু ঘুরে দাঁড়ান, ঘুরে দাঁড়ান।